হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। সো অনেকদিন ধরে সিফাত কল করতেছে আমার ছোট ভাই, যে আমার সাথে নেপালে গেছে, কল করতেছে, ভাই আসেন 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 আমাদের বাসা। ওর বাসা হচ্ছে নারায়ণগঞ্জে। এর আগে আমার ব্লগে দেখছেন যে ওর বাসায় গেছি। সো যখনই ও বলছে যে ভাই নদীর পাড়ে ইফতার করবো, আসলে আমি না করতে পারি নাই। সো আমি বলতেছি হ্যাঁ আসবো। সো আজকে ফ্রাইডেতে ডেট ফিক্সড হয়েছে। আর আমি নীরব ভাইরে বললাম যে ভাই চলেন ইফতারে যায়, যেখানে নারায়ণগঞ্জ জায়গায় দাওয়াত আছে। সো সে তাড়াতাড়ি চলে আসছে, দুই মিনিটের মধ্যে গুলশান থেকে চলে আসছে। সো অনেকক্ষণ ধরে নিচে বসে আছে, এখন আমার অনেক তাড়াতাড়ি যাইতে হবে। সো নিচে যেয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো চলে আসছি হচ্ছে ভেলি রোডে, এখন শিহাবের বাছার নিচে দাঁড়ায় আছি। শিহাব আমাকে দাঁড়া করায় রাখছে, এখন পর্যন্ত বুঝতেছি না ও কখন নামবে। ওরে ফোন দিলাম, বললো ভাই 5 মিনিট। 5 মিনিটের জায়গায় কিন্তু অলরেডি 15 মিনিট হয়ে গেছে, এখনো বসে আছি। A few moments later. আমি বলার মধ্যে বান্দায় 2 মিনিটের মধ্যে হাজির হয়ে গেছে, গুলশান থেকে আসছে না কোই থেকে। আমি ছিলাম মগবাজারে, আমার বাসা হচ্ছে বেলি রোডে। আমি খালি কল দিয়ে বললাম ভাই চলো নারায়ণগঞ্জ, 2 মিনিটের মধ্যে হাজির হয়েছে। আমার কথা গুলশান থেকে 2 মিনিটে আদৌ আসা সম্ভব? আমি 300 ফিট থেকে আসছি, 300 ফিট মধ্যে গাইছে আসছে, 2 মিনিটের ভিতরে বলে আমি আসছি। এটা একটা বাকওয়াস কথা বললো না শিহাব। এখন এগুলো বললে হবে না, ইফতারি আছে কিন্তু জমজমাট হবে, জমজমাট হবে। সো আমাদের আজকের ইফতারিটা হচ্ছে আপনাদের সবার প্রিয় জায়গা নারায়ণগঞ্জে, নারায়ণগঞ্জে, নারায়ণ। অনেকদিন ধরে ইচ্ছা যে নদীর পাড়ে বসে ইফতার করবো। হ্যাঁ, আমার গ্রামের বাড়িতে গেলে যেটা পসিবল হবে, কিন্তু আসলে ঢাকাতে তো নদী তো বিলাসিতার ব্যাপার। সো এই জন্য নারায়ণগঞ্জ আসে। আর সিফাত অনেকদিন ধরে বলতেছিল যে ভাই আসেন আসেন আসেন। তো যখন ও বলে ফেলছে ভাই নদীর পাড়ে ইফতার করবো, তখন আসলে না করতে পারি নাই। অনেক ভিডিও দেখি টিকটকে যে কক্সবাজার ইফতার করতেছে, আসলে খুব ইচ্ছা করে যে এরকম করে যদি একদিনের ইফতারটা করতে পারতাম, ইনশাল্লাহ আজকে সে আশাটা পূরণ হবে। ঢুকছি, আমি তো চালাতে পারতেছি, নীরব ভাইয়ের মনে হয় জীবনটা আছে কিনা আমি এখন বলতে পারতেছি না। তো গাইস, আমরা একদম নদীর পাড়ে চলে আসছি। তো আসলে ঢাকা শহরের আশেপাশে এত সুন্দর নদীর ভিউ পাওয়া কিন্তু আসলে বিলাসিতার ব্যাপার, যেটা আমরা স্বপ্ন ভাবি না। আর ক্যামেরার পিছে চলে আসছে আদনান, ডাইরেক্ট নেপাল ব্লগ থেকে নারায়ণগঞ্জে। আবার তো কেমন আছো আদনান? আলহামদুলিল্লাহ ভালো। তো এই যে এখন এখানে মোনাজাত ধরতেছে, তো আমরা মোনাজাত ধরে দেন আবার ব্লগে ব্যাক করি। আল্লাহ তালা যেন 24 সালের সকল বালা মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করো। খাবার একটু পরপর খাবার, কোথায় আসছি? একটু একটু পর আরো যখন খাবার আসবে না খেলে কিন্তু গলায় পাড়া দেখা হবে। এরা তো ডাকাই, হ্যাঁ মানুষ মেরে ফেলবে খাওয়াইতে খাওয়াইতে। শহর আমার ইফতার করছি, ইফতার করেই জাফরানের শরবত, আবার হচ্ছে কাচ্চি,
আলহামদুলিল্লাহ এই রমজানের বেস্ট ইফতার আজকে করলাম। তো গাইস চলে আসলাম সিফাতের বাসায়, গুচির খাটের উপর শুয়ে। হ্যাঁ রাইট, লুই ভিটন সাথে, লুই ভিটন, হ্যাঁ লুইস ভিটন, এই যে দেখতে পাচ্ছেন লুইস ভিটনের নিচে হচ্ছে লুইস ভিটন, উপরে গুচি, গুচি, এরপর হচ্ছে পাশে আছে আমাদের হচ্ছে ইয়া তানজিমের এসি, ওই যে তানজিমের এসি, তারপর এখানে এটা কি ওয়ান পিস ভাই, এটা কি সিফাত, এটা কি ওয়ান পিস যে এটা বানানোর পরে যে ইঞ্জিনিয়ার বানাইছে সে অকালে ভাই মৃত্যুবরণ করেছে আর সে জীবিত হবে না, এক পিসই বানাইছে, এক পিস, সেটা এই সুনামধন্য বড়লোক ব্যক্তি সে কিনেছে। শেয়ার আছে আবার আমরা রওনা করবো, ঠিক আছে ভাই, এই যে রেখে গেলাম কিন্তু, ঠিক আছে সেরি করা, ঠিক আছে আল্লাহ হাফেজ।